গত 3রা জুলাই থেকে জিও, এয়ারটেল ও ভোডাফোন গ্রাহকদের খরচ বেড়েছে। প্রিপেড ও পোস্টপেড সমস্ত প্ল্যানেরই দাম বাড়ায় অনেকেই পোর্ট করিয়ে বিএসএনএল এর দিকে ঝুঁকতে শুরু করেছেন বলেই খবর। এর মধ্যেই নয়া গুঞ্জন, টাটা কনসালটেন্সি সার্ভিস তথা টিসিএস এর সঙ্গে নাকি 15,000 কোটি টাকার চুক্তি হয়েছে বিএসএনএল এর। 1,000টি গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে দুই সংস্থা, এমনই গুঞ্জন ঘিরে চর্চা অব্যাহত। তবে এই মুহূর্তে টেলিকম জগতে আধিপত্য মূলত জিও ও এয়ারটেলেরই, কিন্তু বিএসএনএল এর শক্তি বৃদ্ধি হলে যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি সমস্যায় পড়বে তা বলাই বাহুল্য। টাটা দেশের 4টি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করছে, এটি ভারতের 4G পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়াও দেশে 9,000-এর বেশি 4G নেটওয়ার্ক ইনস্টল করেছে বিএসএনএল, তারা চায় এটিকে 1 লক্ষ পর্যন্ত বাড়াতে। এদিকে ভোডাফোন, এয়ারটেল, জিও সমস্ত প্ল্যানের দাম বাড়ালেও বিএসএনএল এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ করেনি। তারা পুরনো রিচার্জ প্ল্যানই চালু রেখেছে, ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল এর প্ল্যান এখন অনেক সস্তা, তাই ক্রমেই চাহিদা বাড়ছে তাদের। এই পরিস্থিতিতে সত্যিই টাটাদের সঙ্গে বিএসএনএল এর হাত মেলালে বাকিরা প্রবল চাপে পড়বে তাতে নিশ্চিত ওয়াকি বহল মহল। বিএসএনএল এর প্ল্যানের মধ্যে নতুন ইউজারের জন্য বিএসএনএল এর একটি ফাস্ট রিচার্জ কুপন রয়েছে 108 টাকার। 28 দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে, তেমনই রয়েছে দৈনিক 1 GB 4G ডেটা। যারা একেবারে সারা বছরের রিচার্জ করে নিতে চান তাদের জন্য রয়েছে 1,999 টাকার প্ল্যান। 365 দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে 600 GB 4G ডেটা, আনলিমিটেড ডেটা, এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশনের সুযোগও করে দেয় বার্ষিক এই প্ল্যান। এই বছরের প্ল্যানগুলি ছাড়াও রয়েছে 35, 70 কিংবা 150 দিনের প্ল্যান।